আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এই যে ইমার্জেন্সি সোর্স এই লেখাটা কি আছে ধরুন আপনাদের ফোনটা যখন লক করেন লক করার পরে যে এই যে এইভাবে স্কুল কলেজ দেখবেন ইমার্জেন্সি সোর্স তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে বা আপনাদের স্মার্ট এই ইমার্জেন্সি সোর্স কেন দিয়েছে আমি কিন্তু এই ইমার্জেন্সি সোর্সে ক্লিক করব। দেখেন এখানে কিছু অপশন আসছে দেখেন ইমার্জেন্সি নাম্বার নাইন 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 তো এটা কেন দিয়েছে অ্যান্ড কি কারণে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে দিয়েছে আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে বলবেন বাই এই যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইমার্জেন্সি সোর্স যে সেরিংসটা আছে এই সেরিংসটা কিন্তু আমাদের ফোনে আসে বাট আমরা কিন্তু এতদিন এই কাজটা সম্বন্ধে জানতাম না এই যে এখানে দেখেন ইমার্জেন্সি সোর্স তো সব অ্যান্ড্রয়েড ফোনে বা সব স্মার্টফোন ফোনে কিন্তু এই ইমার্জেন্সি সোর্সটা আসে কিন্তু অনেকে জানে না এর ব্যবহার আপনি যদি এর ব্যবহারটা জানতে চান তাহলে কিন্তু এই থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড আসল ভেজি না করে শুরু করে যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন অ্যান্ড এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে এই অলে ক্লিক করে দেবেন আপনি যখনই এখানে একটা লাইক করে দেবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যখন নিতুন নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো এখন আমি এই যে ইমার্জেন্সি সোর্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিচ্ছু নাই দেখেন ইমার্জেন্সি নাম্বার নাইন মানে এটা কেন দিয়েছে আপনি দেখেন ইমার্জেন্সি সোর্স মানে আপনার ফোনটা যদি লক থাকে আমি আপনাদের দেখাই ব্যাগে গিয়ে ধরুন আপনার ফোনটা লক আছে লক থাকার পরে আপনি রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন কোথাও যাওয়ার পরে কিন্তু আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন হতবা আপনি অজ্ঞান নিয়ে গেছেন অজ্ঞান হয়ে গেলে কী হবে আপনাদের ফোনটা অনেকে পাবে পাওয়ার পরে কিন্তু সে আপনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু আপনার ফোনটা তো লক লক থাকার পরে কিন্তু সে আপনার ফোন থেকে নাম্বারটা কিভাবে বার করবে আপনার ফ্যামিলির সাথে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগের তো কোনো ওয়ে নাই আপনি অসুস্থ বা আপনি অজ্ঞান অজ্ঞান হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আপনার নাম্বারটা পাবে না আপনাকে কি মেডিকেলে ভর্তি করাবে দেন আপনাকে কি আপনাদের বাড়িতে নিয়ে আসবে তাদের কিন্তু কোনো ডকুমেন্ট নাই বা আপনার ফ্যামিলির কোনো নাম্বার নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ইমার্জেন্সি সোর্স এই ইমার্জেন্সি সোর্সের এই জায়গায় কিন্তু কয়েকটা নাম্বার আপনি সেট করে দিতে পারেন যেই নাম্বারগুলা ফোন দিলে আপনার পরিবারের সদস্য বা আপনার আত্মীয় স্বজনকে কেউ ভাবে ধরুন এই জায়গায় আপনি সাইটটা নাম্বার সেট করছেন সেভ নাম্বার যখন আপনি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হবেন বা অজ্ঞান হয়ে যাবেন তখন যদি আপনার ফোনটা লক থাকে লক থাকার পরে যদি সে তো আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে যোগাযোগ কী কীভাবে করবে ধরুন আপনার তো এটা লক যোগাযোগটা কিভাবে করবে সে যদি এই ইমার্জেন্সি সোসে ক্লিক কেউ ক্লিক করে তাহলে কিন্তু আপনার চারটা নাম্বার পাবে তো এটা কীভাবে পাবে আমি কিন্তু আপনাদের দেখাই এই যে ইমার্জেন্সি নাম্বার নাইন নাইন এখানে কিন্তু কোনো নাম্বার নাই বাট এখানে কয়েকটা নাম্বার আমি সেট করে আমি আপনাদের দেখাবো তো এখান থেকে কিন্তু আমার ফোনটা আমি এখন আনলক করে দিলাম আনলক করার পরে এখন কিন্তু আমি সেটিংসে ক্লিক করব এই যে এখন দেখেন সেটিংস সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ড এখানে দেখেন বার এই সার্চবারে আমি লিখব তো এই বারে আমি তো ইমার্জেন্সি সোর্স এই যে এই যে এখানে দেখেন ইমার্জেন্সি সোর্স লেখলাম দেখেন এখানে দেখেন ইমার্জেন্সি সোর্স আসলো আসার পরে কিন্তু আমি এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন ইমার্জেন্সি সোর্স আমি কিন্তু এটা এনেবল করে দিলাম এনিবেল করে দিলাম দেওয়ার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন কয়েকটা নাম্বার দিতে বলছে তো আমি এখানে এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ফ্রেন্স এই এখানে দেখেন অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে কিন্তু আমি কয়েকটা নাম্বার দিয়ে দেবো এই যে এখানে দেখেন বাবা এই নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এই নাম্বারটা এখানে শো করছে আবার দেখেন অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমি এখানে আবার ক্লিক করলাম তারপরে এখানে আমি দিলাম মা এই যে মা দিলাম তো এখানে কিন্তু দুইটা নাম্বার শো করছে এখানে কিন্তু আমি আরেকটা নাম্বার দেবো দেখেন তো এখান থেকে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দেখেন ওই এই ধরুন এই নাম্বারটা দিলাম তো এই তিনটা নাম্বারই কিন্তু আমাকে পাবে ধরুন ধরুন আমি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করার পরে ফ্রেন্স আমার ফ্যামিলির সবাইকে কিন্তু তারা পাবে তো এখান থেকে কিন্তু আমি যে নাম্বারগুলো দিছি এই নাম্বারগুলো কিন্তু এখন আমি ইমার্জেন্সি সোর্সে ক্লিক করে দেখবো ওই নাম্বারগুলো আসেনি ধরুন আমি এখন লক করলাম লক করার পরে দেখেন এই যে সোর্স আমি এখানে ক্লিক করলাম তো এই যে এখানে দেখেন নাম্বারগুলো চলে আসছে মা বাবা আমি যে তিনটা নাম্বার দিছি তো আপনারা কিন্তু এই যে ইমার্জেন্সি সোর্সে এইভাবে নাম্বারগুলো দিয়ে রাখতে পারবেন দিয়ে রাখলে কিন্তু এই যে ধরুন আপনার রাস্তার ভিতরে অজ্ঞান হয়ে গেছে আপনার মার নাম্বারে ফোন দিলে কিন্তু আপনার মাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবে পেলে কিন্তু আপনার মা কিন্তু সব কিছু বলে দিতে পারবে যে আপনার মাকে ফোন দিবে যদি আপনার মাকে ফোন না দেয় আপনার বাবার নাম্বারটা থাকবে আপনার বাবাকে ঠিকই ফোন দিবে আপনার বাবা মাকে কিন্তু সব কিছু কিন্তু ডকুমেন্ট হিসাবে তাদেরকে বলে দিতে পারে তো সবার ফোনে কিন্তু এই ইমার্জেন্সি সোর্সের ভিতরে আপনাদের তিন চার চারটা নাম্বার রাখবেন ওই নাম্বারে আপনি কখনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে ওই নাম্বারের দ্বারা আপনার ফ্যামিলির কাছে কেউ না কেউ যোগাযোগ করে আপনার তথ্যটা দিয়ে রাখবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ইমার্জেন্সি সোর্সার সেলিংটা দিয়ে আপনার কোনো রকম উপকারে আসবে তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই শুধু ভালো থাকুন আল্লাহ হাফেজ